হযরতে সুলাইমান পয়গম্বর দুনিয়ার জমিনে অনেক সম্পদের মালিক, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ক্ষমতা দিছিল, পাখির বাসা বসতেন, পশুর বাসা বসতেন, কিন্তু সুলাইমান নবী ওনারা সিংহাসনের মধ্যে যখন বৈশা রইলেন, হঠাৎ করে একটা পাখি আইসা সুলাইমান নবীর কাছে বিচার দেয়, নবী গো, ও হযরতে সুলাইমান নবী, আপনার কাছে আমার নালিশ হইল, আমি পাখি, আপনার কাছে একটা বিচার দে, কারণ আপনি তো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করেন দুনিয়াতে। বলে হ্যাঁ। হযরতে সুলাইমান নবী কয়, পাখি রে কি বলতে চাও বলো, পাখি বিচার দেয় নবী, আপনি যে আমার বলার কথা বলেন, আমি পাখিকে আল্লাহ তাআলা জন্ম প্রজনন করার জন্য ডিমের মাধ্যমে ক্ষমতা দিছে, কিন্তু আমি পাখি যখন ডিম পারি, আপনার এই এলাকার একজন মানুষ গাছের মধ্যে উঠে আমার গাছের মধ্যে বাসা থেকে পাখির ডিমটা, আমি পাখির ডিমটা পাইরা সে ভাজা করে খাইয়া ফেলে, আপনি যদি তার একবার বলে দেন সে আমার বাসার ডিমটা খাবে না। সুলাইমান নবী তো ভালো কথা, পাখি এটা একটা মাখলুকাত, সে যদি তার ডিমটা যদি মানুষ খেয়ে ফেলে তাহলে পাখি তার জন্ম প্রজনন করতে পারবে না। তো সুলাইমান পয়গম্বর উনি ওই ব্যক্তিকে ডাক দিলেন, এই শোনো জি, তুমি ওই পাখির ডিমটা আর খাইবা না। ওই ব্যক্তিকে দেখছো, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছে ওনার কথা আবার কেমনে না শুনে এই কান দিয়ে ঢুকাইছে। এলাকায় দেখবেন অনেক দেইরা মার্কা মানুষ আছে না, যারা মনে করেন ভালো করে ইচ্ছা মতো উপদেশ দেওয়ার পরে কান দিয়ে ঢুকায়, ওই কান দিয়ে বাইর করে, এখান থেকে যাইয়া ওইখানে আবার অপকর্ম করে, আছে না আপনার কথা কন্যা আসেনি? আছে। সুলাইমান নবী উপদেশ দেওয়ার পরে ওই ব্যক্তি উপদেশটা ঠিক তেমন ভাবে এইখানে শুনেছেন, ওইখানে বের করে সে আবার যায়া পরের সপ্তাহে পাখিটা ডিম পাড়ার পরে পাখির ডিমটা পাইরা খাইছে, পাখি খুব রাগান্বিত, ঝাপটাইতে ঢাপটাইতে হযরত সুলাইমান পয়গম্বরের সামনে, নবী সুলাইমান বিচার দিয়া গেলাম, বিচার কি করেন নাই? হযরতে সুলাইমান পয়গম্বর বলে, হ্যাঁ তোমার বিচার তো করা হয়েছে। বলে তাহলে কেন গতকালকে সে আবার আমি পাখির ডিমটা পেরে খাইলাম? হযরতে সুলাইমান পয়গম্বর এবার রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিলেন দুইটা জিনকে, জিনকে ডাক দিয়া সুলাইমান পয়গম্বর বললেন, এ জিনের জাতিরা শুনো, এই পাখি আমার কাছে একবার বিচার দেয় নাই, প্রথম বিচার দেওয়ার পরে যেই ব্যক্তি এই পাখিটার ডিমটা চুরি করে খাইছে আমি তাকে বিচার করে দিছি, কিন্তু এখন ওই পাখিটার ডিমটা ওই ব্যক্তি দ্বিতীয়বার খেয়ে ফেলেছে, এ জিন জাতি শুনো, আমি সুলাইমান পয়গম্বর তোমার কাছে আবদার জানিয়ে দেই, ওই ব্যক্তি যদি তৃতীয়বার আবার ডিমটা চুরি করে খাওয়ার জন্য উঠে যায়, তোমরা দিনের দলেরা ওই ব্যক্তিকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, যেন সে আর কোনোদিন পাখির ডিমটা খাইতে না যায়। সুলাইমান পয়গম্বর এই কথাটা বলতে দেরি নেই, ওই পাখিটা খুশি হইয়া তার বাসার মধ্যে যাইয়া পরের সপ্তাহে আবার ডিম পারলেন, এবার ডিমটা পারার পরে হযরতে সুলাইমান পয়গম্বরের জামানার ওই ব্যক্তি পাখির ডিমটা খাওয়ার জন্য উঠতেছে, উইটা পাখির ডিমটা নামাইয়া ওই জায়গার মধ্যে আবার ডিমটা ভাজা করে খাইছে, তৃতীয়বার পাখি এসে সুলাইমান পয়গম্বরের ডাক দেই, নবী, ও সুলাইমান পয়গম্বর আপনার কাছে আমার আবদার হইল, শুনেন গো সুলাইমান পয়গম্বর, আপনি একজন ব্যক্তির বিচার দুইবার করলেন, তৃতীয়বার আবার বিচার প্রদান করতেছি, ওই ব্যক্তি আমি পাখির ডিমটা পেরে পেরে খাইছে, আমি আপনাকে তিনবার বিচার দেওয়ার পরে আপনার বিচারে সে মানে নাই। সুলাইমান পয়গম্বর বলে, কিরে আমি দুইটা জিনকে দায়িত্ব দিছিলাম, সুলাইমান পয়গম্বর ওনার প্রহরীদের মাধ্যমে আবার জিনদেরকে আহ্বান করলেন, দুইটা দিন হযরতে সুলাইমান পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেছে, আর ডাক দিয়া কয়, গো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, হে সুলাইমান নবী শুনেন শুনেন শুনেন, আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে ডাক দেওয়ার কারণ হইল, তোমাদেরকে বলেছিলাম এই পাখিটার বাসার ডিমগুলাকে পাহারা দিয়ে রাখার জন্য, তোমরা জিন কেন পাহারা দিয়ে রাখতে পারলা না? জিনজাতি ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর আমরা তো পাহারা দিতেই গিয়েছিলাম, ওই ব্যক্তি ডিমটা খেতে আসবে এমন টাইমে আমরা তাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আমরা দুইজন জিনকে আল্লাহ রহমতের দুইজন ফেরেশতা গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে
ফেলে দিছে। সুলাইমান পয়গম্বর বলে কি বলো কি বলো, আল্লাহর ফেরেশতারা কিভাবে তোমাদেরকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়? বলে হ্যাঁ, এবার সুলাইমান পয়গম্বর দুই রাকাত নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে গেলেন। দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার দরবারে সাজদার মধ্যে পরে পরে ডাক দেয়, মাবুদ ও আল্লাহ গো, আমি নবী হইয়া একটা পাখির কাছে তিনবার একই প্রশ্নের জবাব দেওয়া লাগলো, আল্লাহ আপনি আমারে একবার জানাইয়া দেন, এই পাখির ডিমটা যে ব্যক্তি চুরি করে করে খায়, আমি তো দুইজন প্রহরী নিযুক্ত করলাম জিন জাতি যেন পাখির ডিমগুলাকে পাহারা দিয়া রাখে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে রে, ও সুলাইমান পয়গম্বর শোনো, শোনো রে সুলাইমান পয়গম্বর, এই পাখিগুলার পাখির ডিমটা ব্যক্তি খাইছে, জিনকে দিছো তাকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু এই ব্যক্তি তৃতীয়বার গাছে উঠার সময় আমি আল্লাহ তাআলার একজন আশরাফুল মাখলুকাত বান্দা আয়েশা তার কাছে হাতটা বাড়াইয়া দিছে, ডাক দিয়ে বলছে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন, আর ওই বান্দা পাখির ডিমটা খাওয়ার আগে গাছে ওঠার আগে আমার মাখলুকাত বান্দাকে কিছু দিয়ে সহযোগিতা করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। আমি আল্লাহ যখন কোন দানকারীর বান্দাদের প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা দুইজন রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেই, ফেরেশতাগুলা নিযুক্ত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যেই বান্দা তোমার নামে দান করলো, এক নাম্বার তুমি তার রিজিকের ব্যবস্থা করো, আর দুই নাম্বার ফেরেশতাটা আমি আল্লাহর কাছে দোয়া করে বনিব, তোমার এই বান্দাকে লালন পালন করার দায়িত্ব, পাহারা দেওয়ার দায়িত্ব আমি ফেরেশতাকে প্রদান করো, আর ওই দুই ফেরেশতা ওই দুইটা সিনকে ধাক্কা দিয়া ফালাইয়া আমার আশরাফুল মাখলুকাত বান্দাকে সহযোগিতা করনেওয়ালা ওই ডিমচুর বান্দাটাকে আমার আল্লাহ তালার ফেরেশতারা বাঁচাইছে। এবার বুঝেন বাবারা, এই ওয়াকেয়ার মাধ্যমে কারগুজারির মাধ্যমে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেন, কেউ যদি আল্লাহর কোনো আশরাফুল মাখলুকাত বান্দাকে দান করে অথবা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তালার রাস্তার মধ্যে দান করে, তাকে রক্ষা করে একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তালা রক্ষা করেন কি করেন না? তো করেন তো, আমরা করেনওয়ালা বান্দাটা কেমন হওয়া লাগবে, কেমন উপযুক্ত হওয়া লাগবে একটাবার চিন্তা করে দেখেন বন্ধু। হযরতে সুলাইমান পয়গম্বর উনি বলেন, দেখছো এই ব্যক্তি পাখির ডিম চুরি করে খায়, পাখি তিনবার বিচার দিছে, বিচার আমি রাখতে পারি নাই, কিন্তু এই ব্যক্তিকে পাহারা ডিমগুলা পাহারা দেওয়ার জন্য আমি জিন নিযুক্ত করলাম, আল্লাহ তালা রহমতের ফেরেশতাটা এই ব্যক্তিকে কেমনে বাঁচিয়ে দিল, তার মানে বোঝা যায় কেউ যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দিয়া দেয় আল্লাহ তালা তার রক্ষা করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাকে আপনাকে এমনভাবে দুনিয়াতে রক্ষা করে, জোরে পড়েন আমি, সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কাছে আল্লাহর রাস্তায় দান করার ফজিলতের বয়ান করতেছিলাম, আমি আবার আপনাদেরকে আরেকটু বয়ানের দিকে নিয়ে যাই, কষ্ট হবে আপনাদের। আজকের মাহফিলে জিনারা মূল আকর্ষণ চট্টগ্রাম থেকে আগত নাত রাসূলের শায়ের বিন্দু
আমি চিন্তা করি কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠতে চলে আসে, ও বন্ধু একটু মনোযোগ দিবেন, যেহেতু সুলাইমান পয়গম্বরের ঘটনাটা বললাম তাহলে বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় কেউ যদি কোনো কিছু দেয় তাকে রক্ষা করে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। শুনেন রে বন্ধু, আমরা যেই নবীর উম্মত ওই নবীর নাম হলো মুহাম্মদ মুস্তফা, আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। ওই নবীজি দুনিয়াতে উম্মতের জন্য যা শিক্ষা গ্রহণ করাইলেন উম্মত যদি তা অনুসরণ করে গো, তা মাইনা চলাফেরা করে, তাহলে ওই উম্মত দুনিয়াতে কোনো টেনশন করা লাগবে না, আখেরাতের মধ্যে কোনো টেনশন করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমরা তো আপনি নবীর অনুসরণ করি, আমরা তো আপনি নবীর বড় মানি, আমার নবী ডাক দিয়া কম্মতের দলে রে, তোমরা কি দুনিয়ার জমিনের মধ্যে একটা লোহার হাতুড়ি দ্বারা তোমাদের শরীরের মধ্যে কেউ আঘাত করুক তোমরা চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই না কেউ আমাদের শরীরের মধ্যে আঘাত করুক। আমার নবী বলে, তাহলে তোমরা তোমাদের সম্পদগুলোকে এমনভাবে আল্লাহর রাস্তায় দান করে দাও, তোমরা পরবর্তী সময়ের চিন্তা করবে না। নবীজি কেন এমন কথা বললেন? আমার নবী বলে, তোমরা যখন এমন চিন্তা দ্বারা নিয়ে তোমাদের জীবনটাকে পরিচালনা করবে, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনটাকে আরো পরিবর্তন করে দিবে। হুজুর কিভাবে বুঝবো? বনু কুরাইজা গোত্রের একজন ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আগমন করলেন। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার। নবী, আমি অনেক দিন চলতে ফিরতে পারি না, আমার পরিবারের কোনো কিছু নাই, আপনি আমার একটু সহযোগিতা করেন। হাত বাড়াইছে কে? বনু কুরাইজার ব্যক্তি, ইহুদি মানুষ। আল্লাহর হাবিব রে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু সহযোগিতা করেন না। নবী বলে, সহযোগিতা করব? আল্লাহর বান্দা আমার কাছে চাইছে, তার আমি কি সহযোগিতা করব? ইরিগিতা কিতা কই দিদি? আগে ওয়াহাবিরা ডিস্টার্ব করতো, তারা তোরা কর। চলো ইনশাল্লাহ, আল্লাহ রাজি আছেন না বসতে? কতক্ষণ কষ্টই বা আপনারা? তো মোহাম্মতে দুরুদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা হরে না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী নবীজি, আপনার প্রেমে পরে জীবন করতে চাই করবান, দয়া করে কবুল করে অগণ দোজাহার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে বনু কুরাইজার লোক আইসে হাত বাড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সহযোগিতা করেন। আমার নবী বললেন, এ বনু কুরাইজা গোত্রের ইহুদি, শুনো রে, এই যে দুইটা পাহাড় দেখতে পাও আমি নবীর সামনে, এই দুইটা পাহাড়ের মাঝখানে যতগুলা বকরি আছে আমি নবী, তুমি বনি কুরাইদার ইহুদি ব্যক্তিকে দান করলাম। ইহুদি বলে, আমি যখন নবীদের কাছে চাইলাম, আমি আমার নবীদের কাছে অন্য কোনো দোহাই দিয়া চাইলাম না, শুধু বললাম ইসলামের খাতিরে আপনি নবী আমারে দান করেন। আমি দেখলাম ইসলামকে মুহাব্বত করে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি আমাকে দুই পাহাড়ের মধ্যবর্তী সকল ছাগলগুলা বকরিগুলা দান করে দিলেন। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি কেন আপনার মালগুলা আপনি দান করে দিলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, এ বনু কুরাইজার ইহুদি রে, আমার মনে হয়েছে তোমার চাই
চাইতে চানেওয়ালা ব্যক্তি দুনিয়াতে আর কেহ নাই। আমি চিন্তা করতে লাগলাম আমার যত সম্পদ আছে বকরিগুলা যদি আমি তুমি বনি কুরাইদার ইহুদিরে দান করি তুমি তোমার গোত্রের মানুষ নিয়ে ভালো থাকতে পারবা। ইহুদি ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন না, আপনি যে বললেন আমরা ভালো থাকতে পারবো, আপনি নবী পরবর্তী বেলায় কি আহার করবেন আপনি নবী কি একবার চিন্তা করেন নাই? আমার নবীজি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। শুনো শুনো।